আজকের মতো নারদা মামলার শুনানি শেষ এমনটাই বলা হয়েছে এবং একই সঙ্গে কাল দুপুর দুটোর সময় মামলার শুনানি হবে। আজকের মতো নারদা মামলার শুনানি শেষ দুপুর দুটো থেকে ভার্চুয়ালি শুনানি শুরু হয়ে গিয়েছিল এবং টানটান উত্তেজনা ছিল যে আজ তারা জামিন পাবে নাকি জেলেই থাকতে হবে তাদেরকে, জামিন নাকি জেল, এই প্রসঙ্গটা বারেবারেই উত্থাপিত হচ্ছিল। তবে এখনো পর্যন্ত সেই যে জল্পনা, সেই জল্পনা কিন্তু জিয়ে রইল, কেননা আজকের মতো সারদা মামলার শুনানি শেষ হয়েছে, আগামীকাল দুপুর দুটোতে ফের শুনানি, বলা যেতে পারে আজকে বেল হবে নাকি জেল হবে, এই প্রশ্নটা বারেবারেই ঘুরে ফিরে আসছিল। তবে সেই জল্পনা এখনো পর্যন্ত জিয়ে রইল, কেননা আজ এই মামলার শুনানি শেষ হয়ে গিয়েছে, কাল দুপুর দুটোয় এই মামলার শুনানি, এমনটাই কিন্তু বলা হচ্ছে। আজকের মতো মামলার শুনানি শেষ, আজকের মতো নারদা মামলার শুনানি শেষ, কাল দুপুর দুটোয় ফের মামলার শুনানি। আজ দুপুর দুটো থেকে শুরু হয়েছিল ভার্চুয়ালি এই মামলার শুনানি, যেখানে সওয়াল জবাব প্রশ্নে কিন্তু একাধিক বিষয় সামনে এসেছিল। একদিকে আমরা দেখেছিলাম যে সলিসিটর জেনারেল তুষার মেহতা, তিনি একাধিক বিষয় উত্থাপিত করছিলেন, আবার অন্যদিকে অভিষেক বড়ু সিংভি চারজন অভিযুক্ত রয়ে একাধিক বিষয় সামনে এনেছিল। সামনে দিয়ে ক্যামেরা, সামনে দিয়ে যাচ্ছে, পাগল হচ্ছে নাকি পাগল, আরে কুচ নেই স্যার, অডিও অডিওটা আমাদের পক্ষ থেকে যারা অ্যাপিয়ার করেছিলেন তাদের বক্তব্য ছিল যে ওরা যে মামলাটাকে ট্রান্সফারের জন্য যে অ্যাপ্লিকেশনটা করেছে সেটা পরে শোনা হবে, কিন্তু অ্যাটলিস্ট যাতে জামিন পায় সে অ্যাপ্লিকেশনটা ডিসপোজ অফ করা হয়। যিনি সলিসিটর জেনারেল ছিলেন তুষার মেহতা, তিনি ডিলে ট্যাকটিস অ্যাডাপ্ট করে তিনি চাইছিলেন যে এটাকে রিপ্লাই রিজয়েন্ডার দিয়ে এটাকে লিঙ্গার করা। আলটিমেটলি আমরা প্রথম থেকেই বুঝেছিলাম যখন দুটোই মামলাটা ফিক্সড হলো যে আজকে আর এই মামলার শুনানি শেষ হবে না। মামলাটা হলো, মনু সিংভি যথেষ্টভাবেই বলেছেন যে পয়েন্টটা রেজ করতে চাইছিলেন ওনার একটা পয়েন্টই, যে বেল হিয়ারিংটা যেটা আমাদের লোয়ার কোর্টে হয়েছিল তার সঙ্গে যে যে পয়েন্টগুলো ওনারা নিয়ে এটাকে ট্রান্সফার করতে চাইছেন বা স্টে করতে চাইছেন তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওনারা আরেকটা প্লি নিয়েছিলেন প্রথমেই যে যারা হসপিটালে আছে তাদের কিছু হয়নি, আমরা রিকোয়েস্ট করব সিবিআই যারা অথরিটি আছে তারা কাইন্ডলি তাদের নিজেদের ডাক্তার নিয়ে যান, দেখুন একজন 76-77 বছরের লোক সে কী অসুবিধার মধ্যে আছে, তার সত্যিকারের শারীরিক কষ্ট আছে কি নেই। প্রথমে আমি যেটা বলতে চাই, আমরা হাইকোর্টের যে ইউজুয়াল প্র্যাকটিস করি তাতে অ্যাপ্লিকেশন যদি কোনো কানেক্টেড থাকে সেইগুলো আগে ডিসপোজ অফ করা হয়। সেই জন্যেই জাস্টিস অরিজিৎ ব্যানার্জি প্রথমেই কোয়েশ্চেন করেছিলেন সলিসিটর জেনারেলকে যে আপনি বলুন এটা চার্জশিট হয়ে গেছে, ইনভেস্টিগেশনের কোনো দরকার নেই, এরপরও তাদেরকে কেন ওখানে রাখা হবে। তারপরে তুষার মেহতা যেটা বললেন লার্নেট ট্রেন যে আমি আমারটা ডিটেলস শোনানো হোক তারপরে কনসিডার করা হবে, তখন তিনি প্রায় আধ ঘন্টা ধরে বললেন। ওনার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি কেন ওখানে 6 ঘন্টা ছিল, ল মিনিস্টার কেন কোর্টের মধ্যে ছিল এবং এইখানে বাধাপ্রাপ্ত হয়েছে সেই জন্যই মানে ইয়ে করতে পারে, ইনফ্লুয়েন্স খাটিয়ে করতে পারে, কেন এটা বক্তব্য বক্তব্য হচ্ছে এর বক্তব্য হচ্ছে সলিসিটর জেনারেলের বক্তব্য হচ্ছে। আমরা ক্যাটাগরিক্যালি দেখিয়ে দিয়েছি চার্জশিট যারা ওটা ফাইল করেছে তাতে প্যারাগ্রাফ 3 অফ দ্য চার্জশিট আমাদের লার্নেড সিনিয়র ছিলেন মনসিংহী তিনি দেখিয়ে দিয়েছেন, সলিসিটর জেনারেল বলে মানে চাইশিটে নীলাদিদাকে বলতে বলুন না, ঠিক করে বলবে স্যার, ইনভেস্টিগেশনের কোনো দরকার নেই এবং স্যার নীলাদিদাকে বলতে বলুন স্যার লোয়ার কোর্টে, তাতে পাবলিক প্রসিকিউটর সিবিআই তারা এগ্রি করেছে ভার্চুয়াল হিয়ারিং এর জন্য, তাদের কোথাও তারা লেখেনি রিমান্ডে যে এই যে অ্যাকিউজ পারসন তাদেরকে প্রোডিউস করা পসিবল নয়, তারা এগ্রি হয়েছে এবং বোথ সাইডের এগ্রি হওয়ার পরেই ভার্চুয়াল হিয়ারিংটা হয়েছে।
এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে কোর্টে কিন্তু জাজ বসেনি লোয়ার কোর্টে যিনি, তিনিও কিন্তু ভার্চুয়াল হিয়ারিং তিনি তার নিজস্ব প্লেস থেকেই করছেন, যেমন আজকে চিফ জাস্টিস তার বাড়ির থেকে করছেন। ফলে এখানে ইনফ্লুয়েন্স খাটানোর কোনো জায়গাই নেই। যদি ইনফ্লুয়েন্স খাটিয়ে থাকি তাহলে কি আমাদের যে পাবলিক প্রসিকিউটর ছিল তাকে ইনফ্লুয়েন্স করা হয়েছে? তাকে সাসপেন্ড করা হোক, জাজকে কি ইনফ্লুয়েন্স করা হয়েছে? তাহলে ইনফ্লুয়েন্সের কথাগুলো আসছে কেন? আমার বক্তব্য হচ্ছে ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে গেছে। ইনভেস্টিগেশন করার পরে তারা বলেছে আর কোনো ইনভেস্টিগেশন আমাদের দরকার নেই, এরপরও তাদেরকে কেন রাখা হবে এটা নিয়ে কোশ্চেন। সেক্ষেত্রে ওনারা এটাকে ঘুরিয়ে দিতে চাইছেন যে একটা ক্যাভাস সৃষ্টি করেছে, একটা অ্যাজিটেশন হয়েছে। অ্যাজিটেশনগুলো কে করেছে? আজকে যদি আমি অ্যারেস্ট হই, আর যদি ইচ্ছে করে কোনো কেউ যদি অ্যাজিটেশন করে আমার বেল রিজেক্ট হয়ে যাবে? মনু সিং ক্যাটাগরিক্যালি বলেছেন এই অ্যাজিটেশন এবং যে চিফ মিনিস্টার তার থাকা লাভ নেই, বেল হিয়ারিং এর কোনো সম্পর্ক নেই। তিনি ভালো করে বুঝিয়ে দিয়েছেন যে তার দুটো একসঙ্গে মার্জ হতে পারে না। বেল হিয়ারিংটা আমাদের অ্যাকর্ডিং টু দ্য মেরিট হয়েছে। ফলে এই যে ওরা যে পয়েন্টগুলো তুলছে যার জন্য যে স্টে অর্ডার, সেগুলো একেবারেই ভেগ। এবং আমাদেরকে উইদাউট এনি নোটিশ দিয়ে তারা যে একটা অর্ডার বার করেছে সেটাও ইললিগাল, সেটাও ক্যাটাগরিক্যালি আমাদের সিনিয়র অ্যাডভোকেটরা বলবে। ইন্টারিম বেলের যে আমাদের প্রেয়ারটা ছিল সেটা এখন ইন দ্য প্রসেস অফ হিয়ারিং, কালকে শুনানি হবে, কালকে ফাইনাল শুনানি হবে। লিগালি যে পজিশনটা আছে আজকে অবধি বেল অর্ডারটা স্টে অর্ডারটা রইল, আগামীকাল অবধি রইল। এটা আজকে ওরা একটা অ্যাপ্লিকেশন ফাইল করে ওরা এই জিনিসটা বলতে চেয়েছিল, টু হুইচ ডক্টর মনু সিংভি আর সিদ্ধার্থ লোথা সিনিয়র কাউন্সিল যারা এফিয়ার করেছে ওরা ক্লিয়ারলি বললো যে ক্যালকাটা পুলিশ হ্যাড ইভেন অফার দেম এ গ্রিন করিডর টু গো টু কোর্ট, যেটা সিবিআই এভেল করেনি। এভেল না করে এই জায়গাতে এসে আর এখানে আমাদের লার্নেড অ্যাডভোকেট জেনারেল এই কথাটা বলেছেন যে ক্যালকাটা পুলিশ একটা গ্রিন করিডর ওদেরকে অফার করেছিল, ওরা যে চার্জশিটটা এসে কোর্টে প্লেস করলো সেটা উইথ ফুল পুলিশ এসকোর্ট আসলো, উইথ নো ল অ্যান্ড অর্ডার প্রবলেম। লার্নেড অ্যাডভোকেট জেনারেল এটাও বললো যে ল অ্যান্ড অর্ডার যেহেতু একটা স্টেট সাবজেক্ট তো উনি একটা কিছু সাবমিশন কালকে রাখবেন। তো সিবিআই যে তথ্য যে ল অ্যান্ড অর্ডারের জন্য হতে পারেনি হিয়ারিংটা, the argument has been demolished to a great extent, we shall wait for tomorrow to for all parties to complete the argument. চারজন